बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमार सुप्रिय क्लास टू शिक्षार्थीरा तोमरा सबाई केमन आछो आशा करी तोमरा सबाई भालोई आछो। आज आमरा चलो बांगला प्रथम पत्र आमादेर रुटीन अनुसारे जे क्लासटा आछे आमादेर बांगला प्रथम पत्र क्लासगुलो किन्तु प्राय एखन रिविसन क्लासेर मतोई जाच्छे। जा होक आमि तोमादेरके वाक्य गठन पढ़ा दिएछिलाम, आशा करी तोमरा लेसन प्लानेर वाक्य गठनगुलो शिखे फेलेछो पाखी थेके गोलाप पर्यन्त। आगे आमि पढ़ाटा दिए नेई, तोमरा एकटु भालो करे शोनो। एरपर तोमादेर जे वाक्य गठन पूर्व दिक थेके अंतत पक्षे तोमरा जलपरी पर्यन्त शिखबे, ठीक आछे? कतटुक पर्यन्त शिखबे? जलपरी पर्यन्ত শিখবে। দেখো বাক্য গঠন পূব দিক থেকে জলপরী, ঠিক আছে? পূব দিক থেকে জলপরী পর্যন্ত শিখে আমরা এসডব্লিউ খাতায় এসডব্লিউ করে দেব, ঠিক আছে? এরপর যেটা শূন্যস্থান পূরণের বিষয়টা, আমি তো তোমাদের প্রত্যেকটা ক্লাসে শূন্যস্থান পূরণগুলো তোমাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে? আর এখানে কিছু ছোট প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো একবার পড়তে বসলেই কিন্তু শেখা হয়ে যাবে। তাহলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে মূর্ধন্য ণ পর্যন্ত সবগুলো আমি দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন কবিতাটি কে লিখেছেন তোমরা ইজিলি জানো, কাজী নজরুল ইসলাম। কে সকাল বেলার পাখি হতে চায়? খোকা সকাল বেলার পাখি হতে চায়। মা রাগ করে কি বলবেন, ঘুমো এখন। কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল? নদীর ধারে। জলপরী প্রথমে কোন কুড়াল আনলো? সোনার কুড়াল। আমি কখন ঘুম থেকে উঠি? তুমি কখন ঘুম থেকে ওঠো? সেটাই প্রতিদিন সকালে। উপহার পেয়ে কাঠুরে দিন কেমন কাটতে লাগলো? অবশ্যই সুখে। হঠাৎ কাঠুরের কুড়ালটি কোথায় পড়ে গেল? নদীতে। নদীতে কি ছিল? অনেক স্রোত আর কুমিরের ভয়। কে মিছামিছি কাঁদতে লাগলো? লোভী কাঠুরে। কার বেজে কার সংসার চলত? কাঠুরের। শীতের সকালে কে বই পড়ছে? শরীফা। কাঠুরে কেন নদীতে নামতে পারলো না? স্রোত কুমিরের ভয়ে। শরীফা কার জন্য খাবার পানি আনলো? নানার জন্য। নানা কাকে বুবু বলে ডাকেন? শরীফাকে। তো চলো, আজকে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা শিখে ফেললাম। আর শিখে ফেললাম বলতে এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই পড়ছি, আমাদের শিক্ষা অলরেডি হয়ে গেছে, জাস্ট এটা রিভিশনের মতোই। তাও আমি এই জন্যই আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন তো সবগুলোই একসাথে দিলাম। এরপর দেখো কেন দিলাম, এরপর আমাদের সাথে তোমার সাথে আবার দেখা হচ্ছে কখন? 27 তারিখ। আজকে হলো 22 তারিখ, আর আবার দেখা হচ্ছে 27 তারিখ। এর মধ্যেই তোমরা এই পড়াগুলো রেডি করতে পারবে ইনশাল্লাহ। এখন চলো আমরা শীতের সকালটা একটু পড়ি। শীতের সকাল বই আছে, 16 পৃষ্ঠাটা একটু খুলো। শীতের সকালে কে কে আছেন? নানা আছেন, বুবু আছেন। বুবু মানে কে? শরীফা, ঠিক আছে? আর কে আছেন? মা আছেন। তাহলে এই তিনজনের মধ্যেই কথাবার্তা, বেশিরভাগ কথাবার্তা কার সাথে? নানা আর বুবু অর্থাৎ শরীফার সাথে। শীতের সকাল নানা শরীফাকে নিয়ে কি করছেন? রোদ পোহাচ্ছেন। নানার হাতে কিসের কাগজ? খবরের কাগজ। শরীফা কি করছে? শরীফা বই পড়ছে। শরীফা নানার রোদ মিষ্টি হয় কি করে? প্রথমে কিন্তু নানাকে সে প্রশ্ন করে বসলো, নানা এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা বলছে আপনার খবরের কাগজে। নানা ও এই কথা, এই যে তুমি রোদে বসে পড়ছো তোমার ভালো লাগছে? শরীফা বললো হ্যাঁ লাগছে। তো নানা বলছে এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? তো শরীফা বলছে ও ঘরে এখন ভারী ঠান্ডা, যেহেতু শীতের সকাল সে তেমন একটা রোদ নেই, কুয়াশা খুব ঠান্ডা পড়ে, খুব শীত পড়তো। নানা তাহলেই বুঝো শীতের সকালের রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে। এই ভালো লাগাটাই হলো কি? মিঠা বা মিষ্টি। বা এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো। মা কি বলছেন? শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানিও নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। কি কি নিয়ে এলো একটু খেয়াল করো। প্রথমে নাস্তা নিল,
पानी निल हाथ मोछा गामछा निल तो नाना नाश्ता खेते खेते कि बोलें गरम रुटी मजाई आलदा शरीफा बोलें और किछु लागबे नाना नाना बोलें आमार ओषुधेर कोटाटा एने दाओ बुबू এরপর বলল শরীফা ঘর থেকে ওষুধের কোটাটাও এনে দিল আবার গ্লাসে পানিও ঢেলে দিল কোটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল নানা বললেন বেঁচে থাকো বুবু অনেকগুলো ভালো কাজ করেছো আজ শরীফা খুশি হয়ে নানাকে কি করল জড়িয়ে ধরল তাহলে এখানে আমরা ছোট প্রশ্নগুলো আবার পড়ে ফেললাম সাথে বড় প্রশ্নও কিন্তু পড়ে ফেললাম যেমন শীতের সকাল সম্পর্কে পাঁচটি বাক্য আবার শরীফা কি কি ভালো কাজ করেছে বা শরীফা ঘর থেকে কি কি এনে দিল তাহলে আমরা এখানে কিন্তু কিছু বড় প্রশ্ন পড়ে ফেললাম আবার কিছু ছোট প্রশ্ন পড়ে ফেললাম এরপর আসো এখানে কিছু শব্দের অর্থ আছে এগুলো তোমরা আমরা আগেই পড়েছি আবারও পড়ছি পোহানো পোহানো শব্দের অর্থ কি উপভোগ করা মিষ্টি মিঠা নাস্তা সকালের হালকা খাবার এরপর এখানে আমি যে তোমাদের লেসন প্ল্যানে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছিলাম পৃষ্ঠা নম্বর ১৮ এই ১৮তে কিন্তু আছে দেখো শীতের সকালে রোদ কেমন লাগে তিনটা শব্দ দিয়েছে নাস্তা মিষ্টি পোহান তো শীতের সকালে রোদ মিষ্টি লাগে এরপর অতিথি এলে দেশ দেব অতিথি এলে অতিথি মানে মেহমান মেহমান এলে আমরা কি দেই অতিথিদেরকে আগে বসতে দেই এরপর নাস্তা দেই ঠিক আছে কিছু খাওয়ার জন্য অবশ্যই দেই তাহলে অতিথি এলে আমরা কি দেব নাস্তা দেব নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান ঠিক আছে নানা প্রতিদিন সকালবেলা কি করেন রোদ পোহান এরপর আসো এখানে তিন নম্বরে কিছু যুক্ত বর্ণ আছে যেটা তোমরা এসডব্লিউ করবে ঠিক আছে আমি পৃষ্ঠা নম্বরটা লিখে দিচ্ছি পৃষ্ঠা নম্বর ৩ যুক্ত বর্ণ পৃষ্ঠা নম্বর ১৮ এ ৩ যুক্ত বর্ণ এসডব্লিউ ঠিক আছে দেখো পোহাচ্ছেন পোহাচ্ছেন শব্দটাতে যুক্ত বর্ণ ভেঙে লিখতে গেলে দেখো পোহাচ্ছেন আগে আমি শব্দগুলো লিখে ফেলি তারপর আমরা যুক্ত বর্ণগুলো আওয়াজ ছাড়া কি করব ভেঙে ফেলব মিষ্টি মিষ্টি এরপর কি আছে দেখো ঠান্ডা এরপর কি আছে রান্না ঘর অনেকে রান্নাঘরে ঢুকলে কি করে কান্না করে কেন পেঁয়াজ কাটতে দিলে চোখ দিয়ে পানি পড়ে ঠিক আছে সেজন্য রান্না করে ঢুকে সবাই কান্না করে এখন আসো চলো পোহাচ্ছেনটা করি পোহাচ্ছেনের কোনটা যুক্ত বর্ণ একটু বলো তো তোমরা যুক্ত বর্ণ আমরা কিন্তু এর আগে অনেকগুলো ট্রাই করেছি আশা করি বলতে পারবে হ্যাঁ এখানে চয়েস হলো যুক্ত বর্ণ তাহলে আমি আলাদা করে ফেললাম এরপর এখানে মিষ্টি কোনটা মধুন ৬ ট ঠিক আছে এরপর ঠান্ডা কোনটা ৯ ড আলাদা করে ফেলি ঠিক আছে এরপর দেখো রান্না রান্না কোনটা ৯ ন ঠিক আছে তাহলে এখন যুক্ত বর্ণটা ভাঙার সময় অর্থাৎ এখন তো ওরা খুব বন্ধুত্ব করছে এখন আমি ওদেরকে কি করে দেব আলাদা করে দেব তার মানে চকে বলবো এখানে বসো ঠিক আছে চকে বললাম তুমি এখানে বসো গেল তারপর দেখো মধুর স এখানে এরপর ট এখানে ন এখানে এরপর ড ঠিক আছে এরপর দেখো দন্তন্ন আবার দন্তন্ন খুব বেশি কঠিন কঠিন না সাথে তোমরা যদি চাও আর কিছু শব্দে শব্দ তোমরা নিজেরাই নতুন করে শব্দ তৈরি করবে যেমন তোমাদের বই দেওয়া আছে গুচ্ছ তুচ্ছ কষ্ট নষ্ট ঝান্ডা ডান্ডা ডান্ডার বাড়ি খাও পান্না আর কান্না আমি একটু আগেই বলেছি কান্নার কথা ঠিক আছে তাহলে আমরা আজকে অনেকগুলো পড়া করলাম ঠিক
তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে আর যা এসডব্লিউ করতে বলেছে আমি কিন্তু এখানে সিরিয়াল নম্বরে লিখে দিয়েছি কি কি এসডব্লিউ করবে তাই তোমরা একটু কষ্ট করে তারিখ অনুযায়ী এসডব্লিউটা অবশ্যই করবে তবে শিখবে তারপরে এসডব্লিউ করবে ঠিক আছে বাচ্চারা ভালো থাকো আল্লাহ হাফেজ